প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। কোভিড-19 করোনা বিপর্যস্ত সারা বিশ্ব, সারা বাংলাদেশ, সারা পৃথিবী, কেউই এখান থেকে রক্ষা পাচ্ছে না। অর্থাৎ পরিত্রাণের জন্য নিরলসভাবে সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানী, গবেষক এবং ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন, আমাদের দেশের ডাক্তাররাও চেষ্টা করছে, কিন্তু এর সফলতা এখনো আসে নাই। তা বিপর্যস্ত ফলে সারা বিশ্বই আজ করোনায় বিপর্যস্ত। তার ভিতরে সবচেয়ে বেশি বিপর্যস্ত আমার কাছে মনে হচ্ছে শিক্ষা, কারণ আজ 1 বছর হলে আমরা তোমাদের সাথে কোনো শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি নাই, ফলে পাঠদানের যে আনন্দটুকু থেকে তোমরা আজ বঞ্চিত, ফলে এবং শিক্ষা থেকেও বঞ্চিত। তোমরা বাসায় যেটুকু করতেছো সেটা আসলেই পরিপূর্ণ বা সম্পূর্ণ নয়। তার ক্ষুদ্র তাদের এই লেখাপড়াকে সামান্য এগিয়ে নেওয়ার জন্য আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অর্থাৎ অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হলো 7ম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়, যেখানে প্রথমে আছে হলো কি, বর্গ, বর্গমূল, বর্গ সংখ্যা। তাহলে আমাদেরকে জানতে হবে বর্গ কি। একই সংখ্যাকে একই ওই সংখ্যাটার দ্বারাই গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটা হলো বর্গ সংখ্যা। আর যে সংখ্যাটা আমরা গুণ করলাম, অর্থাৎ যেটা আমাদের ভিত্তি, এটাকে বলবো আমরা বর্গমূল। তাহলে বর্গ সংখ্যা কি, বর্গমূলকে আমরা বুঝলাম। আমরা এখন আমাদের 1 নম্বর আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমি ব্ল্যাকবোর্ডে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখা লেখা আছে কি, 169। আমরা জানি 169 একটি বর্গ সংখ্যা, কারণ 169কে 13 দ্বারা গুণ করলে পারে 169 হয়। এটা হচ্ছে ছোট্ট একটি অঙ্ক, যার কারণে আমি এখানে করে দেখাই নাই। কিন্তু পরবর্তী দেখো 529, এটাও একটি বর্গ সংখ্যা, কারণ 23×23, এটা হলো একটি মৌলিক সংখ্যা। আমরা এবার একটি বড় সংখ্যা লিখছি, অর্থাৎ 11,025। এখানে আমরা কীভাবে করবো অঙ্কটাকে দেখো। প্রথমে আমরা যেহেতু এটি বর্গ সংখ্যা কি বর্গ সংখ্যা নয় সে পরিচিত করা যাবে, কিন্তু যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করতে করছে অন্য সাহায্যে, আমরা এটা অবশ্যই বর্গ সংখ্যা আছে। এবং এই বর্গ সংখ্যাকে আমরা প্রথমে কী করলাম, মৌলিক গুণনীয়ক হিসাবে, মৌলিক গুণনীয়ক গুণগুলো যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে অঙ্ক বা সংখ্যাকে বা প্রতীককে আমরা একই প্রতীক ছাড়া বা অঙ্ক দ্বারা ভাগ ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা ভাগ করতে পারবো না, সেটা হলো মৌলিক সংখ্যা। আর এখানে আমরা যদি গুণের সাহায্যে দিতে পারি, এগুলো গুণীয়ক। যেমন প্রথমে 3×11,025 ভাগ করলাম 3775, পরে 3×37,375 ভাগ করলাম 1225, 1225 ভাগ ভাগ করলাম 245, 245 ভাগ ভাগ করলাম 749 ভাগ ভাগ করলাম এরকম কত, 7×7, তো এটা বড় সংখ্যা। এখন আমরা গুণনীয়ক করে লিখলেই দেখো আমরা কী লিখলাম, 11,007 থেকে আমরা কী পেয়েছি, 3×3=5,5=7=7। আমরা গুণাকে দিলাম 3×3=5×5=7=7। এরপর আমরা জোর করলাম, আমরা প্রতিটা সংখ্যাকে একটা সংখ্যা জোর করলাম, 3 এখানে কটা 2, 3 2, 5 2, 7 2, এগুলো আমরা জোর করলাম। এই জোর করার পরে যে প্রতিটা জোর থেকে যে সংখ্যা নিয়ে আমরা যে গুণফল পাবো সেটা হলো আমাদের এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। অর্থাৎ তাহলে আমরা 11,025 বর্গমূল যদি নির্ণয় করি, তাহলে প্রথম দল কী আছে 3, তাহলে এখানে আমরা নেবো একটা, দ্বিতীয় দল আছে কি 2×5, এখানে নেবো একটা, তৃতীয় দল আছে কি 7×7, অর্থাৎ এই 7 থেকে নেবো একটা। আমরা এগুলোকে লিখলাম, লেখা পড়ে সকল গুণ করলাম, তাহলে 105, অর্থাৎ নির্ণয় বর্গমূল হলো 105 রেখা। 11,025-এর বর্গমূল হলো 5। অর্থাৎ এদেরকে আমরা যে পদ্ধতিতে করলাম সেটা কী বলা হয়, মৌলিক গুণনীয়ক পদ্ধতি। এর পরবর্তীতে 2 নম্বরে যে অঙ্কটা আছে সেটা ভাগ প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয়।